হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি এলাচ নিয়ে। ঘরের এই গোপন স্থানে রেখে দিন, জীবনেও অভাব আসবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন স্থানে এলাচ রাখা উচিত। তো দর্শক, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। সবার রান্নাঘরেই এলাচ থাকে। ছোট ছোট এই ফলগুলো সব খাবারের সুবাস বাড়িয়ে তোলে, এজন্য বিভিন্ন তরকারিতে ব্যবহার করা হয় এই মশলা। এছাড়া পিঠা পায়েসের মধ্যেও একটি বা দুটি এলাচ না দিলেই তো চলেই না। এমনকি মশলা চায়ের অন্যতম এক উপকরণ হলো এলাচ। শুধু তাই নয়, খাওয়ার পর মুখ শুদ্ধি হিসেবে অনেকেই এলাচ খান। ছোট হলেও একটি এলাচে কতটা গুণ তা কি জানেন? শারীরিক নানা সমস্যার সমাধানে আছে এলাচ। চলুন তবে জেনে নেওয়া যাক দৈনিক একটি করে এলাচ খেলে কি ঘটে শরীরে। আদার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই ধারণা আছে। জানেন কি, আদার মতো এলাচও পেটের নানা সমস্যা থেকে মুক্তি দিতে কার্যকরী একটি উপাদান। অ্যাসিডিটির সমস্যা দূর করা থেকে শুরু করে পরিপাকতন্ত্র সক্রিয় রাখতে ও হজম বাড়াতে এলাচ অনেক উপকারী। এছাড়াও বুক জ্বালা, বমি বমি ভাব থেকে মুক্তি পেতে মুখে একটি এলাচ রাখুন। শরীরের ক্ষতিকর টক্সিনও দূর করতে পারে এলাচ। যাদের ত্বকের এরই মধ্যে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে খালি পেটে এলাচ ভেজানো পানি বলি রেখা দূর করতে শুরু করবে। শরীরের ক্ষতিকর টক্সিনও দূর করতে পারে এলাচ। যাদের ত্বকে এরই মধ্যে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে খালি পেটে এলাচ ভেজানো পানি বলি রেখা কমাতে শুরু করবে। শ্বাসকষ্টের সমস্যায় যারা ভোগেন তারা মধু, লেবুর রস ও গরম পানিতে একটি এলাচ মিশিয়ে পান করলে উপকার পাবেন। এমনকি যারা হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য ছোট্ট এই মশলা খুবই উপকারী। এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময় করে, কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে। এছাড়াও এলাচ রক্ত সঞ্চালনেও সহায়ক। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব ঠিক থাকে। মুখে বেশি দুর্গন্ধ হলে একটি এলাচ খান। এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে। এছাড়াও মাড়ির ইনফেকশন, মুখের ঘাসহ দাঁত ও মাড়ির নানা সমস্যা থেকে রক্ষা করে এলাচে থাকা পুষ্টিগুণ। গবেষণায় দেখা গেছে নিয়মিত এলাচ খেলে ক্যান্সারও প্রতিরোধ করতে পারবেন। এলাচ দেহের ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে থাকে, পেশিতে টান ধরার সমস্যা থেকেও রক্ষা করে ছোট এক টুকরো এলাচ। এই ক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম পানিতে ফুটিয়ে খেলে দ্রুত স্বস্তি মিলবে। এলাচ চা মাথা ব্যথা সহ মানসিক চাপ দূর করে মুহূর্তেই স্বস্তি দেয়। এজন্য গরম পানিতে চা পাতা, এলাচ গুঁড়া ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করুন এলাচ চা। অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর হলো এলাচ। সর্দি কাশির সমস্যা থেকে শুরু ত্বকের বিভিন্ন সমস্যায় অ্যান্টিঅক্সিডেন্ট বেশ উপকারী। তাই নিয়মিত এলাচ খেলে শারীরিক নানা সমস্যা থেকে মুক্তি পাবেন। দর্শক, এবার তাহলে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। এবার আমি আপনাদেরকে জানাবো ঘরের কোন স্থানে এলাচ রাখলে জীবনেও অভাব আসবে না। এছাড়াও আপনারা এলাচ নিয়ে যে আমলটি করবেন সেটি হচ্ছে, আমরা একটি এলাচ নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন একটি বা দুইটি, যে যতটি নিতে পারেন। আপনারা হয়তো চার পাঁচ পিসও নিতে পারেন। সেই এলাচে আমরা পবিত্র কুরআনের সুরা আল কাউসার পড়ে 20 বার ফুঁ দিব। সুরা আল কাউসার পড়ব 20 বার বিসমিল্লা সহ। এই এলাচে একটি করে ফু দিয়ে এই এলাচটি ঘরের এমন একটি গোপন স্থানে রাখব যেখানে আমরা সোনা দানা কিংবা টাকা পয়সা রাখি। সেখানে একটি পুটলি করে কিংবা কাপড়ে করে প্যাঁচে বা আপনি একটি পুটলি করে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ আপনার ঘরে নিয়ামত সৃষ্টি করবে এবং কোনো অভাব আসবে না। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।